এখানে বেশ এখন এই যে আবার চেয়ার নিয়ে বসাটা এখানে স্টার্ট হয়েছে, কিন্তু আগে ছিল না। যেভাবে প্রভুর দর্শন পেয়েছি আমি, এর আগে সেরম ভাবে বোধহয় দর্শন কখনোই পাইনি। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে পুরী থেকে একটা নতুন পুরী থেকে গুড মর্নিং। আজকে আমাদের পুরীতে থ্রি, অলরেডি দুটো দিন কেটে গেল দেখতে দেখতে, মানে কি বলবো, অলরেডি মন খারাপে স্টার্ট হয়ে গেছে। আজাল কাল দিনটা দিয়ে আমরা আছি, আগের ব্লগেও তো বলেছি, এখন যেন মনে হচ্ছে দিনটা 24 ঘন্টা না বোধহয় 12 ঘন্টার মতো এরকম একটা ব্যাপার। বাড়িতে থাকলে 24 ঘন্টা মনে হয় কত বড় দিনটা, আর এখানে এসে 24 ঘন্টাটা মনে হচ্ছে কি ছোট। সকাল সকাল পুরী বিচ থেকে ব্লগটা শুরু করলাম, একদম বিচে দাঁড়িয়ে গোবিন্দর দোকানে এসেছি ব্রেকফাস্ট করতে, ম্যাগি খেতে। এর আগের বারও খাওয়া হয়নি গোবিন্দর দোকানে, যেহেতু সন্ধ্যাবেলা মেয়ে একটা খেয়েছে বাট ব্রেকফাস্টটা করা হয়নি। এবারে প্রথম গোবিন্দর দোকানে ব্রেকফাস্ট করতে আসা, এখন প্রায় 9টা বেজে গেছে। আমাদের লেট হলো, আমাদের রুমটা চেঞ্জ করতে হলো অ্যাকচুয়ালি, বলেই রেখেছিল আমার যেটা ছিলাম 400 টি, ওখান থেকে নিচটায় নেমে গেলাম, জাস্ট একটা ফ্লোর নামলাম 302। কারণ ওখানে একটা আগে থেকেই বুকিং ছিল পাশাপাশি 3টে রুম, আমাকে আগে বলেছিল যে ওই দিনকে নেমে দেয় না, ঠিক আছে, এটা একটা নামতে অসুবিধা কোথায়। তো আমাদের ডেটটা বলেছিল যদি টোটালি ওই রুমটায় থাকতে হয় তাহলে এই ডেটের পর করলে পুরোটা পাওয়া যেত, তা আমাদের পক্ষে আবার সেটা সম্ভব হলো না বলে আমরা ওইভাবেই ম্যানেজ করে নিয়েছি। এটা কোনো অস্বাভাবিক কিছু ব্যাপারও না, একই রুম সেম, একটা স্টেপ নাম আর কিছুই না, একটা স্টেয়ার জাস্ট নামলাম। তো এসে গেছি, আপাতত ব্রেকফাস্টটা করবো, করে আবার রুমে গিয়েই বাকি সব ওই যে পুরো তালঝোল হয়ে গেছে ঠিক করে ফেলে রেখে এসেছি। তারপরে দুপুরে যাবো হচ্ছে, আজকে বাইরে লাঞ্চ করে সম্ভব বিদেশ ঘরে যাবো, বিদেশ ঘরে ওই যে দাদা আছেন উনি অনেকবার বলেছেন যাওয়ার জন্য, ওখানেই যাবো। আপাতত ব্রেকফাস্টটা করি আর তোমাদের সকাল সকাল পুরীর বিচ একটু দেখিয়ে দিই। এদিকে তো কি পাচ্ছ সব বসে পড়েছে, আর যেমন কালকেও দেখালাম এখানে বেশ, এখন এই যে আবার চেয়ার নিয়ে বসাটা এখানে স্টার্ট হয়েছে, কিন্তু আগে ছিল না। এদিকটা যথেষ্ট ভিড় হচ্ছে, এগুলো কিন্তু বোধ হয় পয়সা দিয়ে যেটা বসা সেটা আমি জানি না, কারণ আমি যেহেতু গোবিন্দ দোকানে আমরা বসছি আমাদের আদার লাগার ব্যাপার নেই। হ্যাঁ, মেয়ে আবার কিছু উইশ টিস করছে, সমুদ্রে আর কি, সাগর বলছি সমুদ্রে আর কি, কয়েন দিতে। এই হলো বিচ। এখানে আগে যতটা ফাঁকা ছিল দিনের বেলাটা, রাত্রিবেলাটা ফাঁকা দেখতে পাচ্ছি, কিন্তু দিনের বেলাটা বেশ ভালোই লোকজন দেখছি আর কি এখানে। আর এই চেয়ার পাতা কেসটা এখানে নতুন ঘটেছে, এটা কিন্তু আগে ছিল না, এটা সকদের দিকে ছিল পয়সা দিয়ে বসার ব্যাপারটা, এখানে কিন্তু এখন এটাও এখান থেকেও চালু হয়েছে আর কি। আমরা বসবো গোবিন্দ দোকানে, ওনাদের পয়সা দেওয়ার ব্যাপার নেই। এখন সকালবেলা মদনমোহন আর মিষ্টি বাকি কি নিচ্ছে গোপুদের জন্য, বিচে বসলে মিষ্টি খাওয়াটা একদম এমনি এমনি ব্যাপার, আর আমাদের তো গোপুকে দেওয়ার ব্যাপার আছে। ছোট মতন মনে হচ্ছে তো এসে গেছে গোবিন্দ স্পেশাল ম্যাগি, আমারটা লঙ্কা ছাড়া, এটা লঙ্কা দিয়ে, আমার আর মেয়েটা লঙ্কা দিয়ে দারুণ করে ম্যাগিটা। হ্যাঁ, ম্যাগিটা কিন্তু এখানে একদম হেভি ব্যাপার, অসাধারণ দারুণ ফাটাফাটি ম্যাগি। চাটা হোটেলে গিয়ে খাবো, এখন আর ঝামেলা করছে না, কারণ এখানে এত ভিড় হয়ে গেছে না, বড় বড় গ্রুপ রয়েছে, আমাদের চা করতে গেলে আমাদেরও দেরি হবে, প্লাস ও মাও রুমটা চেঞ্জ হয়েছে, তো সব জামা কাপড় এক জায়গায় করে রেখে দিয়ে এসেছি, সেগুলোকে আবার একটু ঠিকঠাক করতে হবে, ওজন্য যাই তো তখন এই কাজগুলো সারি, চা পরে এসে পরে একবার এসে খাবো, মাংস ফাঁকাও, কারণ অনেক ভিড় রয়েছে এখন চায়ের জন্য, আমাদের আমাদের দেরি হবে, মা অশান্তি পাবে, তার থেকে আমি বললাম পরে এসে খাই, আগে আমরা রুমে গিয়ে চা খাই। কারণ একটা ঘুরি আমরা বেরোলাম লাঞ্চ করার জন্য, আজকে আমরা লাঞ্চ করতে যাবো বিদেশ ঘর, তুমি তো জানো আমাদের মোটামুটি এই কটা জায়গার ধরা বাঁধাই থাকে, আমি আজকে যাচ্ছি লাঞ্চ করতে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে পরিবেশ সেটির জন্য তো যাওয়ার তো অনেক জায়গায় আছে, কিন্তু
ইচ্ছে করে না সবসময়, তো আগে তো গেছি মন্দিরের ব্যাপারটাই থাকে, সেদিন তো একটা দিনের ব্যাপার আছে, এছাড়া আরেকদিনের মন্দিরের ব্যাপার, আজকে একবার মন্দিরের দিকে যাওয়ার ব্যাপার আছে, বাকি পাঁচ দিন থাকতে হবে, এখনো অন্য কোথায় যাওয়ার সেরকম কোনো প্ল্যান নেই। যাক আমার তো লাঞ্চটা সেরে গেলি বিদেশ ভিড়, এখানে একটা জায়গা পেয়েছি আমরা বসার, আমাদের খাবার এসে আছে, খাবারে দুটো পাশের থালি আর একটা কাতলা থালি নেওয়া হচ্ছে। তো ভেজ গুলো সব একই আছে, দেখিয়ে দিচ্ছি একটা থেকে আমি, আলু ভাজা, ডাল, শুক্তো, একটা তরকারি, আমাদের পাশে থালি বলে ওদিকে পাশে, পাশে মাছটা বেশ লম্বা আছে, এদিকে মেয়ের বাকি সবই কাতলা ও পেটি খাওয়া বলে পেটিটা নিয়েছে। এই হলো আজকের আমাদের লাঞ্চের অর্ডার বিদেশ ঘরে, খাবার একদম ঘরোয়া টাইপের, ভালো লাগে মানে সিম্পল ডাল ভাত আমরা যেরকম খাই আর কি। হ্যাঁ হয়ে গেছে বিদেশ ঘরের লাঞ্চ, ভেতরে সময় কি দেখা যাবে, এত ভিড় না মানে পুরো তালগোল হচ্ছে একদম, হ্যাঁ ভীষণ ভাবে মানে আমরা তিনজন একদিকে বসেছি, অন্য অন্যদিকে মানে বিদেশ গড় অল্প ভিড় থেকে দাবো, আজকে শনিবার হেভি ভিড়, লাঞ্চ টাঞ্চ করে চলে এসেছি বিচে আবার গোবিন্দের দোকানের কাছে, এখানে একটু বসে কিছুক্ষণ, দুপুরবেলার হালকা হালকা রোদ, মানে রোদটা হালকা নয়, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা আছে, কিছুক্ষণ বসবো তারপর যাবো হোটেলে। আর এটা তো গোবিন্দর মা, গোবিন্দকে তোমরা ভিডিওতে অনেকবার দেখেছো, গোবিন্দর মাকে দেখে না, মাকে দেখেছো হালকা দেখেছো হয়তো ভিডিওতে, হালকা করে দেখে না, মেনলি দেখানো হচ্ছে গোবিন্দকে, আর সময় দোকানে এখন থাকে না, মাই থাকে, সুতরাং চিন্তা অসুবিধা নয় কোনটা গোবিন্দর দোকান, সেই জন্য মাকে দেখা গেল। হ্যাঁ আমরা এখন ওর মাছটা বড় সেশন করছি, আমার গোবিন্দ এসছে, আগেবার আমরা দেখা পাইনি, এবারে কিন্তু বেশি দেখা দিচ্ছি আমরা, আর আমাদের আনতে হয়েছিল সেই সময় একটা দেখা, তারপর আর গতকাল দেখা পাইনি না, ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছে, একদিনের জন্য বিচে কিচ্ছু খাইনি, কিন্তু কিচ্ছু খাইনি, যাই হোক তোমরা তো আসলে গোবিন্দর কাছে, আজকে গোবিন্দ মাকে দেখে দিলাম, ওই জন্য গোবিন্দ না থাকলে গোবিন্দ মাকে দেখে, দুটো চল্লিশ আমরা এসেছিলাম দুটোর দিকে, বাড়ি মানে হোটেলে, মানে হ্যাঁ বাড়ি প্রায় আর কি, বাড়িটা হলে ভালো হতো, বাড়ি যাইনি, কাশ বাড়ি হতো আর কি, সত্যি কথা, তো এই বসে আড্ডা মারছি আর দেখলেই তো গোবিন্দর সাথে বক বকটাও করছি, ও এসেছে বলে একটু বকর বকর সুন্দর লাগছে, বললাম যেন এটা হালকা হালকা ঠান্ডা হাওয়া, যাবো বলো তো কোথাও যেতে ইচ্ছে করে না, ফুল রিল্যাক্স ভাবে শান্ত ভাবে এখানে বসতে আর কিছু ভালোই লাগে না, বাড়ির কাছে তো সমুদ্র নেই যে বসে বসে দেখবো, সুতরাং এলে এই এই চান্সটা মিস করবো কেন, এখানে ঘুরতে ভালোই লাগে না, এখানে বসে হোটেল থেকে তো ঠিকই আছে, এখানে বসে অসাধারণ সময় কাটে, জাস্ট দারুণ লাগে, পুরীর মেন ভাইবসটাই কিন্তু এইখানে আমার মনে হয়, মানে আমি মন্দির ছাড়া বলছি, মন্দিরের ওটা তো আলাদা, মন্দিরের ব্যাপার তো নিশ্চয়ই আছে, মন্দিরের জন্যই তো পুরীর প্রধান আকর্ষণ তো প্রভুর কাছে আসে, প্রভুর দর্শনের পরের ব্যাপারটা সেটা কিন্তু মেনলি হচ্ছে এই বিচে বসা। এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে, আমরা তখন বিচ থেকে এসে ঘরে ছিলাম কিছু কিছুক্ষণ, এখন আবার যাচ্ছি বিচে চা খেতে, তারপর বাড়িতে এসে যাবো হচ্ছে মন্দিরে, পুরো রিল্যাক্সভাবে কাটাচ্ছি আর কি, আজকাল দিনটা পুরো রিল্যাক্সভাবে কাটাবো, সেরকম কোথাও যাবো না, এই তো আর দুটো দিন হলেই হয়ে যাবে, তারপরে আবার তখন এই রিল্যাক্সেশনটা সবসময় ভালো লাগে, বাড়িতে গেলে তো এটা থাকবে না, একদমই থাকবে না বাড়িতে, সেই জন্যই আসা, চলো আপাতত যাই আবার ঘুরতে, তোমার চা খাই খেয়ে এসে তারপর যাবো। আমরা আবার বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে, এখন বাজে সাড়ে সাতটা, যাচ্ছি স্বর্গদ্বারের দিকে,
ওখান থেকে আজকে ডিনার নিয়ে এসে খাওয়া একটা প্ল্যান আছে। আচ্ছা ভাই, আমরা মন্দিরটা যাবো বলছিলাম, মন্দিরটা আজকে যাই না, মন্দিরটা কালকেই যাবো, চলে যাওয়ার আগের দিনই যাই। হ্যাঁ জানি না, মানে আদৌ আর ভেতরে ঢুকে দর্শন করা যাবে না সেটাও জানি না, কারণ এত ভিড় হচ্ছে তো, খুব আসলে প্রচুর টুরিস্ট রয়েছে, লোকাল মানুষরাও সবাই দর্শনে যায়, তো সুযোগ চেষ্টা করবো ঢোকার, যদি ঢুকতে পারি তো খুব ভালো কথা, না হলে প্রভুকে বাইরে থেকেই প্রণাম। হ্যাঁ মানে ওখানে দেখো, ওখানে গিয়ে দাঁড়াতে পারাটা একটা বিশাল ব্যাপার, ঢুকবো বাইরে থেকে অন্তত মন্দিরে মাথা টেকে আসা। জানুয়ারি মাসের প্রথম 4 তারিখে এসে যেভাবে প্রভুর দর্শন পেয়েছি, আমি এর আগে সেরকম ভাবে বোধহয় দর্শন কখনোই পাইনি, মানে এর থেকে ফাঁকাতে এসে পাইনি, বারবারই বলছি তোমাদের আগের ব্লগে তো বলে দিচ্ছি, অসাধারণ ব্যাপার। তো যাই হোক, আপাতত মেয়ের যা খাওয়ার ইচ্ছে সেখানে আজকে এখানে অ্যাভেলেবেল নেই, সেই জন্যে এনেই খাওয়ার একটা প্ল্যান হয়েছে মোটামুটি। চলো যা যা হয় সেটা দেখাবো, মনে হয় সেই বিদেশ ঘরে চলে এসেছি। ঘরে গিয়ে বসে আড়াইটা তিনটে অব্দি বিচে বসে, আবারও এখন খাবারটা নিয়ে একটুখানি কিছুক্ষণ বিচে বসে, আমার গোপুরও খাওয়া টাওয়া হয়ে গেছে, এখন জগন্নাথ দেব কিন্তু ভাই মানে বড় না ছোট ভাই, তোমার এখানে তো আসলে জানো মাদের দায় অনেক সুন্দর মানুষ, অন্য সুন্দর মানুষ হাসি খুশি, তো ভালো লাগে এখানে আমাদের এত জায়গা থাকতে এখানে আসা আর কি, বড় খাওয়া দাওয়াটা হচ্ছে বড় খাওয়া দাওয়া। 8:45 আমরা খাবার নিয়ে চলে এসেছি রবীন্দ্র দোকান, 1 রাউন্ড চা খেয়ে তারপর হোটেলে যাবো। বেশ ঠান্ডা লাগছে, হাওয়াটা খুব দিচ্ছে, গতকাল থেকে হাওয়াটা একটু ভালোই দিচ্ছে, হাওয়াটা বেশ ভালো রয়েছে কাল থেকে, অতটা হাওয়া ছিল না কালকে, আবার হাওয়াটা ঠান্ডাটাও লেগেছে, একটু মাথাটা ভার ভার হয়ে গেছে, বিদেশ ঘর থেকে খাবার নিয়ে এসেছি। তো এই দেখো, এটা আমাদের, আমার আর অভির হচ্ছে চিলি পানির, আর মেয়ের হচ্ছে ওদিকে চিলি চিকেন, আর এদিকে হচ্ছে এগ ফ্রাইড রাইস। এই হচ্ছে আজকে আমাদের বিদেশ ঘরে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, সকালের খাওয়ার তো ভালোই, একদম নরমাল খুব ঘোরা, মানে আমরা কিন্তু ফার্স্ট টাইম এই মানে চাইনিজ ট্রাই করলাম ওদের ওখান থেকে, যেটাও বেশ ভালো লাগলো, খুব সুন্দর করেছিল, কি চাউমিন বলো, চিলি পনির, আমাদেরকে তো জানো, যারা জানো আমাদের খাওয়া দাওয়া কি হয় সেরকম ভাবেই কিন্তু সুন্দর করে করে দিয়েছিল, খুব ভালো ছিল খাবারটা। ওয়েদারটা মনে হয় আমার হালকা সর্দি জ্বর লাগছে, একদম রিল্যাক্স ভাবে কাটালাম, কালকে হয়তো যেতে পারি একটু উত্তরবঙ্গ, বা এখনো সেটা জানি না, নাও যেতে পারি, কিছু বলা যাচ্ছে না, এখন কিছু ফাইনাল নয়, তা মোটামুটি যাবো শেয়ার করবো পরের ব্লগে। আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা পরিবারের সদস্য হন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, গুড নাইট, টাটা।